আমি বললাম আমি ফাতেহাদি হম তুমি বললাম কোন জিনিসটা হারাম আমি ফাতেহাদ বললাম নামলাম উর্দু বিল্লাহিমিনা সৈফ নির্মজিম বিস্মিল্লাহিম রহমানির রহিম আলহামদুল্লিল্লাহ হিউরফ বিল আলমে আর রহ্মান নির রহিম মালিকিয়া

ارفرف بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد طيبه زرق لنا بولام الله اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وابا وسلم سبحان الله تكبير الله أكبر আলা আবার লাহা ইলাগা ই্লা আ্লা অল্লা আবার অ্লা আবারবার অল্লা হাম আল্লাহ আগবার বলে এখানে কোন শিরিক হইল হইল। কোন বেদাত হইল হল কোন ধরনের ঘুনা হইল আমি বুঝতে পারলাম না নামাজে সুরা ফাতে পড়লে পলে যায়েছে। ফাতেহার মধ্যে পড়লে কেন না যায় থকবীর যখন কোরবানি দিই তখন হালাল থকবির যখন ফাতে হা কেন না যায় সবে প্রশ্ন থাকতে পারে কি পারে না আরো জোরে বলেন না পারে কি পারে না বরং চোখ আমার আল্লাহর হাবিব বলছেন সুরা ফাতে হলো কোরআনের মা পুরা কোরআন শরীফের মধ্যে যত কিছু রেখেছেন ওই সুরা ফাতিহার মধ্যে আল্লাহ তত নিয়ামত রেখেছেন আরেক রায়তের মধ্যে আছে সুরা ফাতে মধ্যে এমন সফা এমন সফা রয়েছে মৌতের রোগ ছাড়া সমস্ত রোগের চিকিৎসা সুরা ফাতে হার

ইস্তিগফার করি কার কাছে আমি বললাম বাবা সূরা ফাতিহা তুমি এটাকে যদি জেনে বুঝে কুকুরের পায়খানার সাথে তুলনা করো খোদার কসম তোমার ঈমান বলতে কিছু নাই আর যদি তুমি ডাইরেক্ট যদি ফাতিহার মধ্যে কুরআনের আয়াতগুলোকে অস্বীকার করো তুমি হলা পাক্কা কাফের পাক্কা কাফের ঠিক না কারণ ফাতেহার মধ্যে পড়া হয় কিসের আয়াত জোরে বলে না কোরআনে কেন কোরআনের আয়াত কি পড়তে কি আল্লাহ নিষেধ করছে জোরে বলেন না করছেন এখন ওই ব্যক্তি আর কিছু বলতে পারে না আটকায়া গেল ফাতেহার বিরুদ্ধে বলার তার কোন সাহস এখন সে বলল আপনি যে দরুদ শরীফ পড়লেন কেন পড়লেন আমি বললাম কেন নামাজের মধ্যে দরুদ শরীফ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই আমরা যখন আত্তাহিয়াত পড়ি আত্তাহিয়াত পড়ার পরে কি পড়ি দরুদ শরীফ বলে না কি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা মুহাম্মদ পড়ে কি পড়ি না এখন যদি নামাজের দরুদ পড়া যায় বাইরে পড়া যাবে না কে বলেছে ঠিক কি না এখন যখন আর কিছু বলতে পারে না ওই বিয়াদব বলল আপনারা তো মূর্তির সামনে যেরকম হিন্দুরা খাবার রেখে পূজা দেয় আপনারা তো মাজারের সামনে তপার রূপ রেখে ফাতেহা দিচ্ছেন এগুলা হচ্ছে কাফেরদের হিন্দুদের কালচার এগুলা অনুসরণ করা যাবে না কারণ এইভাবে হিন্দুরা তারা দেব দেবতার সামনে প্রসাদ রাখে উচ্চ আওয়াজে বলে নজবিল্লা এরকম বলে কি বলে না আমি বললাম আচ্ছা মাজারের সামনে যদি কোন কিছু রাখে ফাতে হাতে এটা হিন্দুদের মতো হয়ে যায় তাইলে বোঝা যায় হিন্দুরা যেভাবে করে আমরা সেভাবে করতে পারবো আমি বললাম ঠিক আছে হিন্দুরা তাদের মন্দিরকে কে করে কি করে তাহলে কালকে থেকে তুমি খানায় খাবা তাওয়াফ করিও কারণ হিন্দুদের মতো হয়ে যাবে ঠিক কি না হিন্দুরা বিয়ে করে কি করে না খালি তো তুই কি না করিস তোর কোয়ালত কি জুটছ না বল

খাবো শিখরা দাড়ি রাখে আমরা কি দাড়ি কেটে ফেলব শিখরা পাগড়ি বাঁধে এই জন্য কি আমরা পাগড়ি ছেড়ে দিব তাহলে বোঝা যায় এটা আমাদেরকে বাতেলরা ধোকা দিচ্ছে আমাদেরকে আল্লাহর বলি থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করছে আমি বলি বলি আল্লাহ দরবারে রাখ আর ঘরে রাইকা পাতে হা দাও দু অবস্থায় পাতে হা এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ পাতে হার মধ্যে যা পড়া হয় সবগুলা হলো কোরআনের আয়া টিকা এখন আর সে অস্বীকার করার কোন সুযোগ আছে কারণ যেহেতু আপনাদের কেউ বলে না ফাতে হাত তো খাওয়া যাবে বলে কি বলে না অনেক সময় বলছে মাজার এগুলা খাইও না এগুলা গাইরুল্লাহর নামে জবে করছে আমি বললাম ভাই কেন গাইরুল্লাহ হবে কেন গাইরুল্লাহর নামে হবে বললেন আপনারা ফাতিয়া করতেছেন গরু কিনছেন হযরত আলী শান নামে ফরক শান নামে এইজন্য এটা গাইরুল্লাহ আমাদেরকে এইভাবে বলে দুকা দায় কি দেয় না এ মুসলমান সতর্ক হয়ে যাও আচ্ছা বলেন তো আপনার ঘরে নতুন জামাই আসছে শ্বশুর জামাইয়ের জন্য বাজার থেকে মুরগি কিনে না জোরে বলে না কিনে না এখন জিজ্ঞেস করলাম দেশি মুরগি কেন কিনলাম বললেন ঘরে নতুন জামাই এসেছে ফার্মের মুরগি খাওয়ানো যাবে না এই জন্য আমি মুরগি কিনলাম দেশি জামাইকে খাওয়াবো এখন আমি বললাম মুরগিটা দিয়ে দাও কারণ তুমি তো গায়ে নামে কিনেছ তোমার মেয়ের জামাই কি আল্লাহ বলে না তাহলে মেয়ের জামাইর জন্য কিনলে যদি হয়ে যায় কারণ তুমি ফতোয়া দিয়েছো আল্লাহর বলেন নামে হাদিয়া কিনলে ওরসের নাম দিয়ে হাদিয়া কিনলে এটা গায়েলার যদি হয়ে যায় তুমি যে মেয়ের জামাইয়ের নামে মুরগি কিনলা এটাও তো গায়ে হয়ে গেল

ও আকবর বলে জবে যখন করবে ওটা হারাম নাকি হালাল আরো জোরে বলেন হারাম না হালাল এই জন্য ফাতিহাও করা জায়েজ আল্লাহর বলির নাম দিয়ে হাদিয়াও কিনা নতুন বিয়ে দিও সিটা আমার একটা ট্র্যাডিশন আছে ট্র্যাডিশন কি প্রথম বছর কি দেয় গরু দেয় না দেখি না ও গরু কোথায় নিচ্ছেন মায়ের জামাই বিয়ারে বারে কি দিন তাহলে এখন বিয়ের বারে কি বিয়ে আল্লাহ নাকি গাইরুল্লাহ এখন তাকে যদি বলে এটা তো গাইরুল্লাহ হয়ে গেল তাহলে এই গরু আর দেওয়া যাবে এটা কোন ফতুয়া হতে পারে এই জন্য বাতেলদের কথাগুলা শোনা যাবে জোরে বলেন না যাবে কারণ জেনে রাখেন আহেলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মের মধ্যে কোনো সন্দেহ নাই একমাত্র নাজাদ প্রাপ্ত দল ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামা কি না একটু দরে সরে পড়েন সালাত দুনিয়া এরপরে আমাকে বললেন হুজুর আপনারা যে মাজার করলেন এই মাজার কেন করলেন এটা মাটির কেন নাই পাকা আমি বললাম রসুলের মাজার মাটির নাকি পাকা জোরে বলে রসুলের মাজার মাটির না পাকা রসুলেরটা যদি পাকা হতে পারে আল্লাহটা কেন হতে পারবে না এখন আবার বললেন গুজুর রসুল তো নবী ওলি তো নবী নয় আমি বললাম তাহলে বলো আবু বকর সিদ্দিক উমর ফারুক একজন রসুলের দানে একজন রসুলের বামে রসুলের সাথে তাদের মাজার পাকা করা হয়েছে আবু বকর তো নবী নয় তারা হলেন সাহাবি অর্থাৎ ওলি আল্লাহ বড় করে বলেন সুবাহ ঠিক না। এরপরে বললেন হুজুর আপনারা মাজার গিলাফ কেন দেন গিলাফ বলে কি বলে না আমি বললাম গিলাফ দিলে অসুবিধা কোথায় বললেন না 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 গিলাফ দেওয়া যাবে না আমি বললাম কেন বললেন গিলাপ দেওয়া জায়গা নাই বলতেছে আপনার পীর সাহেব মাইজবানদারি সাহেব আমির ভান্ডারি সাহেব কবরের মধ্যে কি ঠান্ডা লাগতেছে যার কারণে উপরে কম্বল দিয়েছেন গিলাব দিয়েছেন আমি বললাম তাহলে তুমি আমাকে বলো খানে কবরের মধ্যে কেন গিলাব দাও আল্লাহর কি ঠান্ডা লাগে কিনা ঠিক কিনা আল্লাহর পরে গিলাব দাই না খানে কবর গিলাব কি একদিন দাই না 365 দিন গিলাফ থাকে কিনা এখন বললেন না না কারণ গিলাফ দেয় আল্লাহর ঘর আর দশটা ঘরের মতো এটার মর্যাদা অনেক বেশি আমি বললাম ওরে গাধা তুই তো বুঝলি না আল্লাহর ঘরে গিলাপ দেয় কারণ আল্লাহর ঘর আর দশটা ঘরের মতো নয় আল্লাহর ঘরের মর্যাদা অনেক বেশি ঠিক তদ্রুপ আমার হজরত আলী শাহ আমার ফরুক শাহ আমার আমির জামা আমার গৌসুল আজম মাইজবান্ডারি আমার খাজা বাবা আমার গৌসে পাকের মাজারে গিলাপ দেয় কারণ তারা সাধারণ কোন মানুষের মত নয় তাদের মর্যাদা মানুষের চাইতে অনেক উপরে কারণ তারা হলো ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ বড় করে বলেন সুবহান ঠিক কি না এইজন্য शायরো বলে কেন চিনলি নারে মন গাউসুল আজম মা জি একটু আওয়াজ দিলে খুশি হব সবাই আওয়াজ দিবেন কেন চিনলি নারে কেন চিনলি নারে

এখন আপনি বলতে পারেন মাইজবান্ডার তো আমার মতো হজরত কেবলা আমার মতো আমি রুজামা আমার মতো আমি বললাম ঠিক আছে যেহেতু তোমার মতো বলতেছ আমার হজরত কেবলা ছিল মাইজবান্ডারে বদনা মারলো লাঙ্গুনিয়ার পুদালা পাহারে বিয়াল্লিশ মাইল দূরে বাগের মাথায় কারণ কি কারণ কি উনার গুলাম যখন বিপদে পড়লো বাগের সামনে পড়লো বাঘ যখন সামনে এসে হালুম করে

হিতে নারী রক্ষা কর রক্ষা কর রক্ষা কর তোমার দরে বার হতে আদম গেলে শূন্য হাতে ওরে তোমার দরে বার হতে অদম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হইবে বলো হাসরে হইবে বলো কার নামে কলঙ্ক জারি রক্ষা করো মাইজবানদারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাইজবানদারি অনেকে বলবেন মাইজবানদারি রক্ষা করবে কিভাবে রক্ষা করবেন কে আমি বলি গাদা তুমি বুঝো নাই তুমি যখন খালে পড়ে যাও বিপদে পড়ে যাও ধরেন তোমার পাপ বেজে গেলে এক জায়গায় তুমি বললো বন্ধু বাসাও বলে কি বলে না বন্ধু বন্ধুকে বাসায় কিনা একজন একজনকে মারতেছে ডাক দেয় বন্ধু বন্ধু আমাকে ইতো হবো না তোর বাসাইবো তখন তুই মাইরে খাইতে থাক এরকম বলে বলে না বন্ধু কি পড়ে ঝাপায়া আ বাছানে আসলে বাছানে ওয়ালাকে বন্ধু হচ্ছে ওসিলা বড় পারে বলেন আ সুবহানাল্লাহ ঠিক না! আরো জোরে বলেন না ঠিক না। এখন যারা বলে হযরত ইব্রাহিম আমাদের মতো এর হাতে একটা বতনা দিবেন বতনা দিয়ে কইবে এর গাধা দেখি তোর কোপ হাওয়া হযরত ইব্রাহিম বতনা মারছে 42 মাইল দূরে গেছে দেখি তুই এখান থেকে বদনা মারবি রাস্তার মাথা নে কি মাথা ইতার মাথা জুলে যাইবে গো নিতে না না কেন কারণ ইনাদের মর্যাদা আল্লাহর বলি সাথে সাধারণ মানুষের তুলনা করা যাবে কারণ তারা বন্ধুকার জোরে বলেন না কার যদি নেতার সাথে কানেকশন থাকে পাওয়ার কমে না বাড়ে নেতার গরমে অনেকে এলাকায় আমরা সাধারণ ভাবে অনেকে দেখা যায় শান্তিতে ঘুমাইতে পারি বিল্ডিং করতে

এখন চিন্তা করেন এটাই তো অবৈধ পাওয়ার অবৈধভাবে অবৈধভাবে প্রয়োগ প্রয়োগ করতেছে আর যদি এত হয় একবার চিন্তা করেন যেমন ধরেন এলাকার মধ্যে পুলিশ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই পুলিশের হাতে ক্ষমতা আছে কি নাই কারণ তারা হলো সরকারি তারা কি সরকারি তাদের গায়ে যদি টুকা মারে মামলা হয় কি হয় না তাদেরকে আঘাত করলে ঘরের মধ্যে যদি সরকারের সাথে কানেকশন পুলিশের যদি এত পাওয়ার হয় যেই বলির কানেকশন আল্লাহর সাথে তার পাওয়ার কেমন হবে বড় করে বলেন আল্লাহ এই জান্নাত সে কবুলেন আরে ভরসা তোমার কেবল ভরসা তো মার ভরসা তো মার কেবল ভরসা মকসুদ পুরা তুমি না পাপ বন্দার মকসুদ পুরাবো তুমি না পাপার ভরো সাত কেবল ভরো সাত হার ভর সাত কেবল ভরো ঠিক কি না কেবলাকে ডাক দিল কোদালা পাহাড় থেকে বতনা লোক সোজা বাগের মাথায় যদি তোমার তুমি যদি মনে করো হজরত কেবলা তোমার মতো তোমার হাতে একটা বতনা দিলাম বিয়াল্লিশ মাইল দূরে নেওয়া লাগবে না এক মাইল দূরে খাম থেকে এক মাইরে তুমি রাস্তার মাথায় বতনা নিয়ে দেখো যদি এক মেলায় নিতে পারো কালকে থেকে আমিও তোমার কথা মানবো ঠিক না এই জন্য কখনো ওলি আল্লাহকে আন্ডার ইস্টিমেট করা যাবে জোরে বলে না যাবে কারণ তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ألا إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون إذا قصوا نقار ذربنا نقار আমার আল্লাহ বলেন আল্লাহ খবরদার সাবধান আমার বলির সাথে বেয়াদবি করো ইন্না আউলি আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর বলি লাখ উপর আলাইহিম দুনিয়ার যতদিন আছে আমার বলির কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াখজানুন শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আমার বলির কোনো ভয় নাই যদি দুনিয়ার নেতার সাথে ক্ষমতা রাখলে সম্পর্ক রাখলে পাওয়ার যদি এমন হয় ওয়ালির সাথে সম্পর্ক রাখলে তলোয়ার কেমন হবে আমার আল্লাহ বলেন ও আমার তোমার ক্ষমতা দুনিয়াতেও চলবে তোমার ক্ষমতা আখেরাতেও চলবে আল্লাহর বলি কিয়ামতের ময়দানে যখন যাবেন আমরা গুনাহগারের জন্য দাঁড়িয়ে যাবেন আমরা গুনাহগাররা কেদে দিব আমার জানা মুহাম্মদ ইদ্রিস সওদাগর হযরত আলী শাহ হযরত ফরুক উনাদেরকে যখন দেখবেন দুই চোখের পানি ছেড়ে দিবেন হু করে কেদে দিবেন ও আমার আলী শাহ ফরুক শাহ আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়ব না কারণ কিয়ামতের ময়দানে আমি আসলাম আমার বিবি আমাকে চিনে না আমার সন্তান আমাকে চিনে না আমার বন্ধু আমাকে চিনে না আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী কেউ আমার আপন হবে হবে জোরে বলেন না হবে কেউ আপনার আপন হবে না কেয়ামতের ময়দান যখন হবে জমিন নাকি তামার মতো লাল হবে কেন 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 কারণ সূর্যের তাপ মাতার এক বিগত উপর থেকে এমন ভাবে উতরাইয়া উতরাইয়া নাকে দিয়া মুখে দিয়া আপনার পায়খানার রাস্তা দিয়া গোল গোল করে আত্রি গুত্রি সহ বের হয়ে চলে যাবে তুমি হাউ করে কাঁদবা কেউ তোমার রাপুন হবে না স্ত্রী গো তোমার জন্য আমি মা চাললাম বাবা চাললাম দুনিয়adari চাললাম আত্মীয় সজন চাললাম তুমি আজকে আমাকে একটা সওয়াব দাও স্ত্রী বলবেন nafsi nafsi সন্তান গো তোকে মানুষ করতে গিয়ে আমি চুরি করলাম ডাকাতি করলাম সুদ খাইলাম ঘুষ দিলাম কত কিছু করলাম সন্তান আজকে কি একটা সবাব তোর বাবা পাইতে পারে না সন্তান বলবে বাবা নফসি নফসি মা বলবেন নফসি নফসি আত্মীয় বলবেন নফসি নফসি বন্ধু বলবেন নফসি নফসি দুনিয়ার যত আপন জন সবাই বলবে নফসি নফসি ঠিক কিনা তখন আমার জনাব মোহাম্মদ ইদ্রিস সৌদাগর সাহেব তিনি বেসাহারা হয়ে যাবেন তখন দেখবেন আমার শাহ আমার ফর নূরের চাঁদোয়ার নিচে নূরের আলো তাদের মাথার উপর সূর্যের তাপ নয় নূরের আলো তাদের মাথার উপর শামিয়ানা হয়ে যাবে আর আমার পোষাক আমার আলী শরীফahmatullahi আলাইহি তারা বড় अजीম ও সম্মভাবে জান্নাতের দিকে প্রদক্ষিণ করবে বড় করে বলেন সুবহান আল্লাহ ওনার সাথে হযরত আলীর প্রেম আছে কি নাই এনেনা যে 77 থেকে সন্ধ্যা 77 থেকে শুধু মানুষকে খাওয়াছেন কেও কাকে একবালা ভাত দেয় এই এই জামানায় একবেলাকে কাউকে খাওয়ায় একবার খাওয়াইলে 10 বার কি দেয় খটা কিন্তু এই জায়গায় যে মাগরিবের পর থেকে খাওয়াইতেছেন তার প্রেমে হযরত আলী শা হযরত ফারুক শরীফ প্রেমে ঠিক কিনা কারণ তিনি ওয়ালি আল্লাহকে ভালোবাসেন ওয়ালি আল্লাহ মানুষকে খাওয়াইতে ভালোবাসে এই জন্য আমার মোহাম্মদ ইদ্রিস সৌদা গরম মানুষকে খাওয়াই যখন দেখবেন আমার আমার মধ্যে যাচ্ছেন তখন আল্লাহর কদম ধরে হু 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 করে কেঁদে দিবেন আল্লাহর বলিকে কে কেঁদে বলবেন হুজুর তা আরিফুনি ও আল্লাহর বলি আপনি কি আমাকে চিনেছেন ফরক শাহ বলবে কে তুমি তখন আমার ইদ্রিস সওদাগর বলবেন ও ফরক শাহ রাহমাতুল্লাহ আলাই আলী শাহ রাহমাতুল্লাহ আলাই আনা সাকাইতু কা শরবাতান আমি ওই ব্যক্তি আপনি দুনিয়াতে যখন ছিলেন আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম সুবহানাল্লাহ বলেন না আজকে কি উনি এক গ্লাস পানি খাওয়াইছেন না ডেকে 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 কি খাওয়াইছে বিরিয়ানি এখানে বিরিয়ানি খাওয়ার কথা বলে শুধু এক গ্লাস আরেক দিকে আরেকজন গিয়ে কদম ধরবেন হুজুর আম্মা পারিফুনি আপনি কি আমাকে চিনেছেন ওই বলি বলবেন না তুমি কে আনা ওয়াহাবতুলা কামা আন ওয়াজুয়ান হুজুর আপনি ওযু করতেছিলেন

একটু বদনা ডাল গাই দিছে এটা একটা কাজ হইল কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালির প্রেমে ছোট 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 ভালো কাজগুলা যারা করবে আল্লাহর ওয়ালি বলবেন ও মুহাম্মদ ইদ্রিস সওদাগর তুমি কেঁদো না কেঁদো না কি চাও বলো এক গ্লাস পানির দাম চাও কত টাকা আমি তোমাকে দিয়ে দিব ওজুর পানি ঢেলে দিয়েছো কি চাও বিনিময়ে দিয়ে দিব কয় টাকা বলো আমার ইদ্রিস সাউদাগর বলবেন ও আল্লাহর বলি রে আমি টাকা চাই না বিনিময় তেমন কিছু চাই না শুধু একটা জিনিস চাই ও আমার আলী শাহ ও আমার ফরক শাহ তুমি যেখানে যাচ্ছ আমাকে তোমার সাথী বানাইয়া নিয়ে যা ইয়া কি গুরু সাইদ না বড় সাইদ ইবে আল্লাহর বলি যাতে জান্নাতত ইবেতর একখান আমল নাই আল্লাহর বলি রে খোদা টিয়া নসার বিনিময় যদি বিনিময় দিতে মন হয় একটা জিনিস দেন আপনার সঙ্গী বানাইয়া কোথায় নেন আপনি যেখানে যান এই জন্য আশক বলেন মজেছি তোমার প্রেমে গে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ আমি তোর নামেতে দিবি নানা মজছি তোমার প্রেমেরে স্বর্গ সুখ চায় হিনা সালাত দুনিয়া রাসূলুল্লাহ বলল কিছু চাই না আপনি যেখানে আমিও একদম পয়েন্টে পয়েন্টে আল্লাহর ওলি বলবেন এক গ্লাস পানি দিয়ে এত বড় নিয়ামত চাও তখন উনি কেঁদে দিবেন আজকে তো আমার আপনজন বলতে কেউ আজকে তুমি ছাড়া আমার কেউ নাই বালাখানা হুর দলে মুর্শিদ থাকি না কি মেলে তোমার দামান তলে তোমার দামান তলে দাস গনের ঠিক কানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাগি না সুহান আল্লাহ বলে না এনে কিছু না স্যার সাইতে বে কিছু ওই বিয়ারে বাড়ি ডেলার কি বোঝাতে চাইতে আর কিছু লাগি জুনু আর নালাইব মানে বিয়া কিনকি যাতে বিয়ে সাদি হয় যাতে মায়ের বর্তোয়া মাই ভাও নিচালে গুন মায়ের বাবা হতে কি লাগিব হন না হতে না 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 আর তো কিছু দরকার এনা মনে হইলে তোমার মাইলে লাগে মন হইন দিও আর তো কিছু দরকার তার মানে দিতে কি দিবে ইবো সালাক কিয়ামতের ময়দানে কত কিছু দরকার নাই হে আমার বলি তুমি যেখানে যাও আমাকে তোমার সঙ্গী বানাইয়া না এখন এটা কি কম চাওয়া নাকি বেশি চাওয়া কেমথের ময়দানে যখন যাবেন আমার বলি নাকি আল্লাহ বলবেন ফরক শাহ ও আমার আলী শাহ তোমরা জান্নাতে যাও কিন্তু আমার বলি নাকি জান্নাতে যাবেন না হু করে কেঁদে দিবেন আল্লাহ বলবেন ওগো আমার বলি কেন তুমি কাঁদতেছো কেন তুমি জান্নাতে যাচ্ছ না জান্নাত তো তোমার জন্য বানাইছি আমার বলি কেঁদে বলবেন ইয়া কউলু না ইউসাল্লু না মা আনা ইয়া সুমু না মা আনা ইউ না মা আনা ইউ জালিসু না মা আনা ইউ না মা আনা উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কতগুলা পাগল আমি ফরক সার ছিল আমি আলী সার দেওবানা ছিল আমি আমি জামার দিবানা ছিল আমি গোলুলো জম্মাই নারী দবানা ছিল আজকে কে ময়দানে আমার কতগুলা পাগল। আমার সাথে নামাজ পড়তো আমার সাথে রোজা রাখতো আমার মাহফিলে বসতো আমার দরবারে আমার সাথে ভালোবাসার সম্পর্ক তারা আল্লাহ হয়ে গেছে আপনজন কেউ নাই আমার আশেক দুনিয়ার মধ্যে আমার ইদ্রি শতা দুনিয়ার মধ্যে আমি আলি শাহরো কে ভুলে নাই আজকে আমি ওলি কিয়ামতের ময়দানে আমার আশেখকে বলতে পারবো এখন এ কথা যখন বলবেন আল্লাহ বলবেন ও বলি তুমি বল কি চাও আল্লাহর বলি কেঁদে বলবেন আল্লাহ কিছুই চাই না যদি দয়া লাগে যারা আমার পাগল আমি আমার পাগলদেরকে আমার সঙ্গী বানাইয়া নিতে চাই শুধু বলেন না এটা বুখারি শরীফ কিতাবুর রাকাত বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফা বেগাইর হিসাব অধ্যায়ের হাদিস সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলি কে আল্লাহ বলবেন কোথায় তোমার আছে আল্লাহ গো বার সূর্যের নিচে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তোমার মতো জমিনের উপর দর ফর করতেছে কেউ ফুলসরাতের উপর কাঁপতেছে কেউ জাহান নামের মধ্যে জ্বলতেছে আল্লাহ বলবেন যাও তুমি তোমার আশেকদেরকে নিয়ে আসো আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুম বাদাহুম বিবাদিন আপনারা আশেকদেরকে বলেন একে অপরের হাত ধরে যেন লম্বা হয়ে দাঁড়ায়া যায় আমার ফরকশার ডাক দিবে ইদ্রিস আসো আসো হাত ধরো লম্বা করো উনি আরেকজনের হাত ধরবেন উনি অমুক জনের হাত ধরবেন উনি অমুক জনের হাত

জোরে বলেন না পড়ে কি পড়ে না যেরকম লাইনের মধ্যে দাঁড়ায় আমার আলী সার একটা লাইন হবে আমার ফরক সার একটা লাইন হবে আমির জমার একটা লাইন হবে গৌসুল আজম মাইজবান্দার একটা লাইন হবে আহাদ হুমা মুতামা সিতিনা আখিজুন বাদাহুম বেবাদিন একজন আরেকজনের হাত ধরে লম্বা লম্বি হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন বলি তুমি আগে যাও তোমার গোলাম পিছে যাবে আল্লাহর বলি সিজদাই পড়ে হু করে কেঁদে দিবেন আমার আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি মুর্শিদ যখন ছিলাম আমি থাকতাম সবার আগে আমার গোলাম থাকতো আমার পিছে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি আগে যাব না আগে যাবে আমার গোলাম সবার শেষে যাব আমি মুর্শিদ এখন প্রশ্ন হলো কেন তিনি আগে যাবেন না কারণ হচ্ছে জান্নাতে একবার ঢুকলে বের হওয়ার আর কোনো পারমিশন যখন আসে না যখন কোন জায়গায় বীর হয় নেতা দাঁড়িয়ে থাকে আগে তার কর্মীদেরকে টেবিল খানার মধ্যে কি করে ঢুকাই দেয় কিনা নেতা ঢুকি গেলে গু আগে ফরজে ঢুকি তারি বিনা নেতা হতে আল্লাহ হজরে এ আমাদের এখানে যখন যায় ওরসে লিডার থাকে প্রতি গ্রুপের একটা কি থাকে লিডার থাকে আপনাদের নামাজ গেল ওরসে গেল আমি বললাম কয়জন আসছে বললেন হুজুর আমরা 25 জন 25টা টিকেট দিয়ে দিলাম নামাজ কি করলো বান্ডারখানে গিয়ে দাঁড়ায় গেল দাঁড়ায় 25টা টিকেট নিয়ে ওজি আমার 25 জন আগে কি করো এখন নামাজ যদি আগে ঢুকে যায় পরেরগুলা ঢুকতে পারবে জোরে বলেন না পারবে আল্লাহর ওলিদের বুদ্ধি আছে কি নাই কিন্তু আমাদের দেশে দুই পাওয়ালা জানোয়ারের মাথায় কোনো বুদ্ধি এই জন্য বলি আল্লাহ দরবারে যাই না ঠিক না আমার আল্লাহর বলি হজরত আলী শাহ হজরত ফরক শাহ দাঁড়িয়ে যাবে হাত আউ্বালু হুম ও আখের হুম বলবেন আমি ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল থেকে আখের পর্যন্ত এক নাম্বার থেকে শেষ নাম্বার পর্যন্ত যতক্ষণ জান্নাতে কদম রাখবে না আমি মুর্শিদ ততক্ষণ জান্নাতে তাহলে আল্লাহর বলি দরবারে গেলে লাভ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই আল্লাহর বলি দরবারে গেলে লাভ না ক্ষতি আরো জোরে বলেন না লাভ না ক্ষতি এই জন্য বলি আল্লাহর সোহবত দরকার আছে কি নাই নিগাহে বলি মে ইয়ে তাসীর দেখি

কিন্তু বেজার হয়ে গেছে মল্লা বেজার হয়ে গেছে কে তাইলে বোঝা যায় মল্লা কয় প্রকার একটা শয়তান ওয়ালা একটা আল্লাহ ওয়ালা কি ওয়ালা একটা কি ওয়ালা শয়তান ওয়ালা একটা শয়তান ওয়ালাদের মাথায়ও ভাগড়ি আল্লাহ ওয়ালার মাথায়ও শয়তান ওয়ালার মুখেও দাঁড়াই আল্লাহ ওয়ালার মুখেও এখন বুঝব কিভাবে কোনটা শয়তান কোনটা আল্লাহ ওয়ালা যখন ইয়া নবী সালাম আলাইকা পড়বেন যে হুজুরের মুখে খুশি হাসবে মনে করবেন আল্লাহ ওয়ালা যখন রোজা করবেন যে হুজুর বলবে রোজা করলে খুশি হয়ে যায় মনে করবেন আল্লাহ ওয়ালা মিলাদ কিয়াম করলে যারা খুশি হয় বুঝে নিবেন আল্লাহ ওয়ালা ফাতিহা যে হুজুর দিবে বুঝে নিবেন আল্লাহ ওয়ালা দেখবেন ওলি আল্লাহর দরবারে জিয়ারত যারা করবে বুঝে নিবেন আর যারা বলবে ওলির দরবারে যাওয়া যাবে না নবীর দরবারে যাওয়া যাবে না বুঝে নিবেন এটা শয়তান ওয়ালা ঠিক কিনা আমরা কি শয়তানওয়ালা ওয়ালা হতে চাই না আল্লাহওয়ালা জোরে বলেন না কি ওয়ালা আরো জোরে বলেন না কি ওয়ালা এই জন্য সাইরা বলেন ওরে খোদা কইবার আল্লাহ পাইতে মই চাই না চাই না সারা মাস যখন চাকরি করেন বেতনটা নিলে কি খারাপ লাগে না খুশি লাগে তো দুনিয়াতে আসছেন এটার বেতন কি হবে আল্লাহ দিদার এখানে যারা আল্লাহর রাস্তায় চলতেছেন ইনাদের বেতন কি কার কিয়ামতের ময়দানে কার দিদার এই জন্য শায়রা বলেন ওরে খোদা ফাইবার আসাদ ওরে নবী ফাইবার আসাদ